নমস্কার, খবরিয়া 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি বানি এবং আপনারা দেখছেন খবরিয়া 24-এর সারাদিনের সেরা খবর লাইভ, স্পন্সর্ড বাই বিওয়েল। রোগীর নাম লেখাতে বিওয়েলের বিজ্ঞাপনে ক্লিক করুন। চোখ রাখবো আজ সারাদিনের সেরা খবরের প্রথম খবরে। মেদিনীপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় শামিয়ানা দুর্ঘটনায় আহতদের দেখতে মেদিনীপুর মেডিকেল কলেজে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ওয়ার্ডে ঘুরে ঘুরে আহতদের সঙ্গে দেখা করেন এবং তাদের শারীরিক অবস্থার ও চিকিৎসা বিষয়ে খোঁজ খবর। আহতদের পাশাপাশি তাদের পরিবারের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী। যে তিনজন গুরুতর আহত হয়েছেন তাদেরকে রাজ্য সরকারের পক্ষ থেকে 1,00,000 টাকা করে সাহায্য করা হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। 16 জুলাই মেদিনীপুর কলেজ মাঠে কৃষ্ণ কল্যাণ সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা চলাকালীন দুর্ঘটনাটি ঘটে। ভেঙে পড়ে প্যান্ডেলের লোহার কাঠামো, তাতে আহত হন কমপক্ষে 90 জন। তাদের মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হলেও এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকে। দুর্ঘটনার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়েছেন আহতদের চিকিৎসার জন্য সব রকম সাহায্য করবে রাজ্য সরকার। এদিন আহতদের দেখতে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন আমরা শুনে নেব। এছাড়াও আমি আরো 200 পেশেন্টকে দেখেছি এবং হসপিটাল নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে। নতুন বিল্ডিংটা হচ্ছে, পুরনো বিল্ডিংটা ওখানে শিফট হয়ে যাবে। আর এখানে কিছু ডাক্তারদের প্রবলেম আছে, মানে কম ডাক্তার আছে, সেটা আমরা বলেছি যা যা করার। আমি হেলথ সেক্রেটারির সাথে কথা বলে নিয়েছি। দুই হচ্ছে, যারা এখানে ভর্তি আছে, মানে প্রধানমন্ত্রী মিটিংয়ে যে দুজন আহত হয়েছিল তারা বেশ লোয়ার মধ্যবিত্ত পরিবারের বলা যায়, সেই জন্য তারা আমাকে বলছিলেন তাদের কোনো সাহায্য পাচ্ছে না বা কিছু একটা। তো আমি যেটা ডিসাইড করেছি, ওদের তো পায়ে চোট, একজনের পায়ে, দুজনের পায়ে চোট, তিনজনেরই পায়ে চোট। আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে সাহায্য করবার জন্য এই তিনটে পরিবারকে আমি আগামীকাল 1,00,000 টাকা করে দিয়ে তিনটে পরিবারকে আমি 1,00,000 টাকা করে 3,00,000 টাকা এই পরিবারগুলোকে আর্থিক সাহায্য। আর যারা সিরিয়াস আছে ওরাই ওদের কথা, আমি যারা হসপিটালে আছে তাদের তারা যদি কখনো সাহায্য চাই আমরা দেখে নেবো, ঠিক আছে। যারা পরের খবর, পুলিশের গাড়ি ও রিক্সা ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত 9 জন। আহতদের মধ্যে একজন ASI, 5 সিভিক ভলেন্টিয়ার ও পুলিশের ভ্যানে থাকা 2 জন আসামি সহ 1 রিক্সা ভ্যান চালক। আহতদের উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শিলিগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মাথাভাঙ্গা থানার পচাগড় গ্রাম পঞ্চায়েতের ইলংমারি এলাকায়। জানা গিয়েছে শীতলকুচি থানা থেকে রাতে ওই পুলিশের গাড়িটি 2 আসামিকে নিয়ে মাথাভাঙ্গা হাসপাতালে আসছিল। সেই সময় ইলংমারি এলাকায় পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিক্সা ভ্যানে ধাক্কা মারে, তাতে মোট 9 জন আহত হয়। পরের সংবাদে চোখ রাখছে, তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত পঞ্চায়েত প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ কংগ্রেস ও CPM এর জোটের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাপাড়া গ্রাম পঞ্চায়েতের গিন্দাগজ গ্রামে। এই ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ 9 জন তৃণমূল কর্মী গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চোপড়া দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। আহতদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া শুরু থেকেই চোপড়ার দাসপাড়ায় শাসক বিরোধী দলের মধ্যে একাধিক রাজনৈতিক সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে উঠছিল। এদিনের ঘটনায় এলাকার রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠল। যদিও কংগ্রেসের দাবি এই ঘটনা তাদের কোনো কর্মী জড়িত নেই, মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে গ্রামবাসীদের বচসা হয়। এই ঘটনাকে রাজনৈতিক তৃণমূল রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে। চোপড়া তৃণমূল জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য গোপাল ভৌমিক এ বিষয়ে কি বললেন আমরা শুনে নেব। গোপাল ভৌমিক, মানে আজকে কি হয়েছিল মানে ঘটনাটা? আজকে আমাদের এই যে চোপড়া ব্লকের দাসপাড়া অঞ্চলে 65 নম্বর যে বুথ আছে, সে ওই 65 নম্বর বুথের আমাদের গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের যে মেম্বার, ওনার বাড়িতে অতর্কিত কিছু দুষ্কৃতি, কংগ্রেস এবং CPM এর দুষ্কৃতীরা অগ্নেয়াস্ত্র এবং লাঠি সোঁটা এবং সাথে হাওয়াই ছুরি থেকে শুরু করে সব অগ্নেয়াস্ত্র নিয়ে এদের বাড়িতে হামলা করে, এবং এই হামলাতে আপনার 7 থেকে 8 জন গুরুতরভাবে জখম হয়েছে ওই পরিবারের, এবং মহিলাদের শিলতানি করা হয়েছে এবং টাকা পয়সা গয়নাগাটি সব লুটপাট করা হয়েছে। বাড়িঘরে আপনারা গিয়ে দেখতে পারবেন যে এমনভাবে লুটপাট করছে, বাড়িতে একটা কোনো একটা গ্লাস বা একটা থালা বাটি পর্যন্ত নেই, সব
কিছু নিয়ে গেছে তারা আজকে, এই কংগ্রেসের এবং সিপিএমের আশ্রিত দুষ্কৃতীরা। ওরা কেন আঘাতটা কেন করে? এটা যেহেতু ওখানে আমাদের ওরা ওই অঞ্চলে জিততে পারেনি একটা মেম্বার, বা ওই আমাদের যেখানে টিএমসি মেম্বারকে ওরা হারানোর পরিকল্পনা করেছিল, কিন্তু ওরা জোট করেও আমাদের ওই মেম্বারকে ওখানে হারাতে পারেনি, তাই এই মেম্বারের উপর আক্রোশ হয়ে এই মেম্বারকে বাড়িতে না পায় আজকে বাড়ির লোকজনের উপর এইভাবে হামলা করছে। কী নাম আপনার? গোপাল ভৌমিক। পরের খবর, কোচবিহার হেডপোস্ট অফিসে স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে স্ট্যাম্প প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার হেডপোস্ট অফিসের ভেতরে থাকা ফাঁকা জায়গায় এই অনুষ্ঠান হয়। সেখানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল। জানা গিয়েছে, প্রতি বছর ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে দেশব্যাপী একটি বিষয়কে সামনে রেখে চিঠি লেখা প্রতিযোগিতা হয়ে থাকে। এই বছরও ডাক বিভাগের উদ্যোগে চিঠি লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এবার চিঠির বিষয় আমার জন্মভূমি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার দেশের মাটি লেখার অনুপ্রেরণায়। হাতে লেখা চিঠিটি 500 থেকে 1000 শব্দের মধ্যে হতে হবে। দুটি ক্যাটাগরিতে 18 বছর পর্যন্ত ও তার চেয়ে বেশি বয়সের প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারবে। এখানে যারা সফল হবেন তাদের ডাক বিভাগের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে কোচবিহার হেডপোস্ট অফিসে স্ট্যাম্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতাও হয়। ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন ছাত্রছাত্রীরা বিভিন্ন রকম স্ট্যাম্প দেখে বেশ খুশি হয়। কোচবিহার হেডপোস্ট অফিসের সুপারিনটেন্ডেন্ট রূপক কুমার সিনহা কি বলেন এই বিষয়ে আমরা শুনে নেব। स्टैम्प्स और फिलैटेलिक मूवमेंट्स को जो है पूरे इंडिया लेवल पे प्रमोट करने की एक एक्टिविटी है। इसके अंतर्गत जो है एक ढाई आखर एक कंपटीशन हम लोग की तरफ से रखा गया है, और ये जो है स्कूल के चिल्ड्रंस जो है उसमें पार्टिसिपेट कर सकते हैं, चाहे इंग्लिश में लिखना चाहे वो या हिंदी में लिखना चाहे या किसी भी लोकल लैंग्वेज में लिखना चाहे। तो इनका जो सब्जेक्ट दिया हुआ है इस बार, लेटर टू माई मदरलैंड, ये एक्चुअली रविंद्रनाथ ठाकुर जो आमार देशेर माटी, इन्होंने पहले ऐसा एक टॉपिक लिखा था इसके ऊपर, तो उससे इंस्पायर्ड किया हुआ है ये। और इसमें जो है बच्चों को लेटर राइटिंग कंपटीशन के लिए कर रहे हैं हम लोग, बच्चे लोग इस पर लेटर राइटिंग करेंगे और ये लेटर राइटिंग हम लोग जो है सर्कल को भेजेंगे यानी कोलकाता में, और फिर ये जो है ऑल इंडिया लेवल पर भी जाएगा। अगर इसमें इनका अच्छा परफॉर्मेंस अगर रहा तो इनका प्राइजेस के लिए भी इनका सिलेक्शन हो सकता है। इसके अलावा हम लोगों ने इसको प्रमोट करने के लिए हमारे आज कोचबिहार हेड पोस्ट ऑफिस में एक हमने एक क्विज ऑर्गेनाइज़ किया है और एक फिलैटेलिक स्टैम्प एग्जीबिशन दिखाने के लिए वो भी ऑर्गेनाइज़ किया है। जो यहाँ के स्कूल के जो बच्चे हमारी कैंपस में आए हैं वो उसको देख सकते हैं, उस क्विज में पार्टिसिपेट कर सकते हैं। पोस्ट ऑफिस में जो फिलैटेलिक स्टैम्प हैं उनको वो देख सकते हैं, और चाहे तो उनको उसमें उनके जो फिलैटेलिक डिपॉजिट अकाउंट अगर वो है तो उसमें भी वो उसमें ओपन करके इन्वॉल्व हो सकते हैं। मेन एक्टिविटी वही है, और इसका मेन मकसद जो है वो फिलैटेलिक स्टैम्प्स को प्रमोट करना है। और फिलैटेली जो कहा जाता है कि एक राजाओं का हॉबी है, और हॉबी के किंग्स हैं ये फिलैटेली जो है, किंग्स ऑफ हॉबी माना जाता है। तो उसको इस हॉबी को आगे बढ़ाने के लिए, प्रमोट करने के लिए जो है हम ये कंपेनिंग कर रहे हैं। टेली स्टैम्प्स और फिलैटेलिक मूवमेंट्स। পরের খবর, মহারাজা নৃপেন্দ্রনারায়ণ ভূপ বাহাদুর হেরিটেজ মিউজিয়াম ও আর্কাইভের উদ্বোধন হলো কোচবিহারে। বৃহস্পতিবার কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে বাহাদুর হেরিটেজ মিউজিয়াম ও আর্কাইভের উদ্বোধন হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেব কুমার মুখোপাধ্যায়, অধ্যাপক আনন্দ কুমার ঘোষ, প্রাক্তন সাংসদ প্রসেনজিৎ বর্মন, বিশিষ্ট ব্যক্তি ডক্টর বিমলেন্দু মজুমদার ও অন্যান্যরা। এছাড়া কোচবিহারের সংস্কৃতির সঙ্গে অতপ্রতভাবে জড়িত পত্রিকা ত্রিবৃত্ত, উত্তর প্রসঙ্গের সম্পাদকরা উপস্থিত ছিলেন। প্রাক্তন সাংসদ প্রসেনজিৎ বর্মন বলেন, যেখানে বিশ্ববিদ্যালয়ের রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার নামে হয়েছে সেখানে মহারাজা নৃপেন্দ্রনারায়ণের নামে মিউজিয়াম করা খুবই যুক্তিযুক্ত এবং ভালো কাজ। তার প্রতি সম্মান জানানো হয়েছে। সংগ্রহশালাটি যাতে বিস্তার লাভ করে এবং এখানকার সাংস্কৃতিক পরিচিতি তা থেকে পাওয়া যায় সেইভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে, যেটা সময় সাপেক্ষ। পাশাপাশি পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেব কুমার মুখোপাধ্যায় বলেন, অনেকে তাদের কাছে সংগৃহীত পুরনো জিনিস এই সংগ্রহশালায় দান করবেন বলে এদিন ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছেন। এদিন পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেব কুমার মুখোপাধ্যায় কি বললেন আমরা শুনে নেব। অবশ্যই আমরা আবেদন জানাবো এবং ইতিমধ্যে সাড়া দিয়ে কয়েকজন এগিয়ে এসেছেন,
যারা আমাদের এই মিউজিয়ামে দান করবেন এবং তাদের কাছে যা সংগ্রহ আছে আমাদের বিশ্ববিদ্যালয়কে দান করবেন, এই মর্মে কিন্তু ইতিমধ্যে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন এবং আমরা আগামী দিনে এটাকে একটা এই অঞ্চলের জন্য একটা পূর্ণাঙ্গ হেরিটেজ মিউজিয়াম এবং আর্কাইভস হিসেবে আমরা তৈরি করতে পারবো বলে আশা করছি। স্যার তাদের সঙ্গে কীভাবে যোগাযোগ করছেন যাদের কাছে এবং হেরিটেজ? আমরা যাদের আমাদের সঙ্গে কুচবিহারের বহু মানুষের যোগাযোগ আছে, বহু সাংস্কৃতিক প্রতিষ্ঠান যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ আছে, তাদের মাধ্যমে আমরা যোগাযোগ করছি। আমরা ব্যক্তিগতভাবে অনেককে চিনি, যেমন এখানে যে ক্ষত্রিয় সোসাইটি আছে, আমাদের কী বলে আমাদের প্রসেনজিৎ বর্মন আছেন, এখানে পত্রিকা ত্রিবৃত্ত আছে, উত্তর প্রসঙ্গ আছে, এরা হচ্ছে কুচবিহারের সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এনারা আজকে এগিয়ে এসছেন, আজকে সবাই হাজির ছিল, ওনাদের মাধ্যমে আমরা আবেদন জানিয়েছি এবং আপনাদের মাধ্যমেও আবেদন জানাচ্ছি প্রেসের মাধ্যমে যে সবাই এগিয়ে আসুক, এগিয়ে এসে তাদের সংগ্রহগুলো এখানটায় দান করুন, আমরা অত্যন্ত তাদের খুশি হব এবং আগামী দিনে এই সংগ্রহশালা একটা মানে সম্পূর্ণ সংগ্রহশালা ছাত্রছাত্রীদের জন্য, গবেষকদের জন্য এবং সাধারণ মানুষদের জন্য হবে বলে আমি বিশ্বাস করি। পরের খবর, বাম আমলে দেখা যেত হাসপাতালে একই বেডে দুজন রোগী শুয়ে আছে কিংবা হসপিটালে বেড না পেয়ে বেডের তলায় রয়েছেন, কিন্তু বর্তমান সরকারের আমলে সেসব এখন বদলে গেছে। এখন বেশিরভাগ রোগী তাই নার্সিংহোমে না গিয়ে হাসপাতালেই আসে। বুধবার ইসলামপুর মহকুমা হাসপাতাল পরিদর্শনে এসে এমনই মন্তব্য করলেন রাজ্যের স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডক্টর নির্মল মাঝি। 7 মাস আগে ইসলামপুর মহকুমা হাসপাতাল পরিদর্শন করে যান তিনি, পরিষেবা ঠিক আছে কিনা, কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখতে ফের হাসপাতালে এলেন তিনি। চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে ধারাবাহিকভাবে যে হাসপাতাল পরিদর্শন করা উচিত সেটাই প্রমাণিত হলো এদিন। হাসপাতালে এসে তিনি রোগীদের খাবারের মান যাচাই করেন নিজে, সবজি ডাল এবং মাছের গুণগত মান দেখে তিনি রীতিমতো খুশি। এরপর জরুরি ও শিশু বিভাগ পরিদর্শন করেন তিনি। পরিষেবার বিষয়ে যে কোনো আপোষ নয় তা প্রমাণ পাওয়া গেল রোগীদের সঙ্গে তাকে সরাসরি কথা বলতে দেখে। এদিন তিনি কি বললেন আমরা শুনে নেব। খুঁটিনাটি চলছে না বিশ্লেষণ, গুণগত মান কতটা সমৃদ্ধ দেখেছিল, কিন্তু 7 মাস পরে আবার যখন এলাম এখানে আমাদের মেডিকেল কাউন্সিলের নির্বাচন সামনে এবং এখানে কিছু চিকিৎসকদের সঙ্গেও আমি ইন্টারাকশন করতে এসেছি, তাদের মনের মধ্যে কিছু ক্ষোভ বিক্ষোভ ছিল সেগুলো প্রশমিত হয়েছে, তাদেরকে কিছু বার্তা দেওয়া ছিল সেগুলোর ব্যাপারে এসেছি, তখন দেখলাম যে গুণগত মানটা অনেকটা সমৃদ্ধ হয়েছে। এর আগে করে খাবারের মানটা আমি দেখলাম খুব ভালো হয়েছে, মাছের সাইজটা বড়ো হয়েছে, ডালের গুণগত মানটা ভালো হয়েছে, ভাতের কোয়ালিটিটা ভালো হয়েছে, সবজিটা ভালো হয়েছে এবং রুগীর আত্মীয়রা তারা প্রশংসা করে বলছে যে ডাক্তারবাবুরা দুবেলা আসছেন, নার্সিং স্টাফ বেডসাইডে ট্রিটমেন্ট দিচ্ছেন এবং আমরা ওষুধ এখান থেকে বিনা পয়সায় পাচ্ছি, বাইরে থেকে আমাদের কিনতে হচ্ছে না, এটা আমাকে চমৎকৃত করেছে। এবং মাত্র 7 মাসের মধ্যে আমাদের অনেক খারাপ দেখলাম, পরিষ্কার পরিচ্ছন্নতাও দেখলাম, কিছু কিছু সাইনেজ দেখলাম এবং আমি বলবো যে এখানে সৌন্দর্যায়ন বিউটিফিকেশনও যেন যে মৌসুমী ফুল এগুলো দিয়ে যেন সমৃদ্ধ করা হয়। আমি কিছু আমি অ্যাডভাইস সাজেশনও আমি আমাদের এখানকার যে এখানে যারা দায়িত্ব আছে তাদেরকে বলেছি। একটা বিষয় বলছি, আপনি যখন এর আগে আসলেন তখন দেখা গেছে যে মানে জায়গা পায়নি, নিচে হয়তো পেশেন্ট শুয়ে আছে, আজকেও মনে করেন সেই অবস্থা আছে নিচে না তো এই না বারান্দায়? আমি খুঁটিনাটি পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের আর্থিক সহযোগিতায় মাথাভাঙ্গা রেবতী রমন সেবা সংঘ শহর গ্রন্থাগারের তৃতীয় তলের উদ্বোধন হলো। বৃহস্পতিবার গ্রন্থাগারের তৃতীয় তলের উদ্বোধন করেন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। এছাড়া উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা 1 নং পঞ্চায়েত সমিতির সভাপতি আবু তালেব আজাদ, মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক, ভাইস চেয়ারম্যান চন্দন দাস, জেলা গ্রন্থাগার আধিকারিক দেবব্রত কুমার দাস ও আরও অনেকে। এদিন গ্রন্থাগার কর্তৃপক্ষের তরফে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। অনেক ছাত্রছাত্রীকে আর্থিকভাবে সাহায্য করা হয়। বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন জানান, রাজ্য সরকার ছাত্রছাত্রীদের গ্রন্থাগারমুখী করার জন্য গ্রন্থাগারগুলিকে আধুনিকরণ করে তোলা হয়েছে। জানা গিয়েছে গ্রন্থাগারের তৃতীয় তল তৈরি করতে 13 লক্ষ টাকা খরচ হয়েছে। পরে খবরে চোখ রাখছি।
মোবাইলে অশ্লীল ছবি দেখে সৎ মেয়েকে শ্লীলতা হানির অভিযোগ বাবার বিরুদ্ধে। উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানা শ্রীনগর 30 নম্বর রেলগেট সংলগ্ন এলাকার ঘটনা। অভিযুক্তের নাম নলিনী পাল। মেয়ের অভিযোগের ভিত্তিতে প্রতিবেশীরা বুধবার রাতে সৎ বাবা নলিনী পালকে গণপিটুনি দেয়। ঘটনার খবর পেয়ে হাবড়া থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, হাবড়া থানার শ্রীনগর 30 নম্বর রেলগেট সংলগ্ন এলাকার বাসিন্দা বছর 40-এর অর্চনা মিস্ত্রি পরিচারিকার কাজ করেন তার মেয়ে, তার দুই মেয়ে। বড় মেয়ে লোকের বাড়িতে আয়ার কাজ করেন আর ছোট মেয়ের বয়স 10। স্বামী অনিল মিস্ত্রির সাথে বিবাহ বিচ্ছেদ হয়েছে অর্চনার। পরবর্তীতে নলিনী পাল বলে বছর 45 এর এক ব্যক্তির সাথে দীর্ঘদিনের সম্পর্কে জড়িয়ে পড়েন অর্চনা মিস্ত্রি। অভিযোগ, বাড়িতে কেউ না থাকার কারণে নলিনীবাবু ছোট মেয়েকে মোবাইলে অশ্লীল ছবি দেখে শ্লীলতাহানি করেন। তারপর মেয়ের প্রতিবেশীদের সমস্ত ঘটনা বলে। মেয়ের অভিযোগ শুনে ক্ষুব্ধ প্রতিবেশীবাসীরা বুধবার রাতে সৎ বাবা নলিনী পালকে গণপিটুনি দেয় বলে জানা যায়। পরের খবরে চোখ রাখছি। গতকালের পর আজ ফের তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ও লুটপাট চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। তারই প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করলেন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা। এর জেরে নতুন করে উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার গোয়াবাড়ি এলাকায়। গতকাল ও আজকের ঘটনায় যুক্ত দোষীদের পুলিশ গ্রেপ্তার না করা পর্যন্ত অবরোধ চলবে বলে জানায় আন্দোলনকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী চলে আসে। বিষয়টি কি হয়েছিল আমরা শুনে নিচ্ছি। নেতৃত্ব তারা পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় একটা অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে। তো সেই কারণে গত এই উপলক্ষে ওরা এই পরিস্থিতিটা তৈরি করতে গিয়ে গত পরশুদিন এরা হঠাৎ করে আমাদের একজন জয়ী মেম্বার গ্যাংগাবাজ বুথের তার বাড়িতে আক্রমণ করে এবং তার বাড়িতে আক্রমণ করে লুটপাট করে এবং তাদের বাড়িতে তার বাবা মা এবং একজন মেম্বার যে মহিলা মেম্বার আছে তার পেটে লাফিয়ে মারে এবং লাফিয়ে মেরে সে প্রেগনেন্ট অবস্থাতে ছিল। এই পরিস্থিতিতে একটা সংঘর্ষের বাতাবরণ তৈরি হয়েছে। সেই কারণে আমরা বারবার করে প্রশাসনকে বলা কোনোরকম স্টেপ না নেওয়ার দরুন এটা সকালবেলায় আজকে সকালবেলায় হঠাৎ করে আবার ওই বাড়িগুলোতেই ওই গ্রামের মধ্যে কিছু বাড়িতে আমাদের সমর্থকদের বাড়িতে ওরা আক্রমণ করে এবং বেশ কিছু গুন্ডা মস্তান মিলে প্রায় 50-60 জন মিলে তারা আর কি দুটো বাড়িতে লুটপাট করে। আমরা প্রশাসনকে বলা সত্ত্বেও প্রশাসন সে সময় মতো তার ব্যবস্থা নেয়নি। তার কারণে আমরা বাধ্য হয়ে আমরা এখানে পথ অবরোধ করেছি যতক্ষণ না পর্যন্ত এই গতকালকের আক্রমণকারী দুষ্কৃতীরা এবং আজকে সকালবেলায় যারা লুটপাট করেছে সেসব দুষ্কৃতীদের যতক্ষণ না অ্যারেস্ট করছে এবং প্রশাসনিকভাবে তাদের বন্দোবস্ত ব্যবস্থা করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই পথ অবরোধ চালিয়ে যাব এবং পথ অবরোধ তুলব না। এখানে নিয়ে নিচ্ছি একটি ছোট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরের 24। বিওয়েল, যেখানে রোগীর যত্ন আপন ছেলেদের মতো। এখানে নিয়মিতভাবে বসেন ফিজিশিয়ান ডক্টর শৈবাল সেনগুপ্ত, ফিজিশিয়ান এবং টিবি ও টেস্ট স্পেশালিস্ট ডক্টর সুভাষিস চ্যাটার্জি, জেনারেল ল্যাপারোস্কোপি এবং অন্যান্য অ্যান্ড রেক্টাল সার্জন ডক্টর মোহাম্মদ এম ওয়াসিম রাজা, শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর নবলীন চক্রবর্তী, ওরাল ও দন্তরোগ বিশেষজ্ঞ অনির্বাণ সরকার এবং ডায়াবেটিস থাইরয়েড ও গ্যাস্ট্রোএনোলজি বিশেষজ্ঞ ডক্টর ইসার সাহা এবং প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর ভাস্কর জ্যোতিমানি। চিকিৎসকদের জন্য আধুনিক মানের চেম্বার, ন্যায্য মূল্যে ওষুধের দোকান ও খুব শীঘ্র গড়ে উঠেছে অত্যাধুনিক মানের প্যাথোলজিক্যাল ল্যাব, ডিজিটাল এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি। রোগীর নাম লেখাতেও নেই কোনো ঝঞ্ঝাট। www.khaburiya24.com পেজে গিয়ে বিওয়েল এর বিজ্ঞাপনে ক্লিক করে নাম লেখাতে পারেন অথবা ফোন করুন 7047915767 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বিওয়েল নিবেদিত খবরিয়া 24 এর সারাদিনের সেরা খবর লাইভ। চোখ রাখবো পরের খবরে। ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে ব্যবসায় 4.5 লক্ষ টাকা ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর নাগাদ পূর্ব মেদিনীপুরের তমলুক থানা এলাকায়। ওই দুষ্কৃতীরা ব্যবসায়ীর মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তমলুক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তমলুক থানার পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চলে যাচ্ছি পরের সংবাদে। 16 বছরের এক কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের মোহাম্মদ বাজার থানার সেকেন্ডা গ্রামে। অভিযুক্ত যুবককে আটক করেছে মোহাম্মদ বাজার থানার পুলিশ।
ধৃতের নাম আকাশ শেখ। নির্যাতিত তার বাবা জানান, গতকাল সন্ধ্যায় পাশের আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিল, সে সময় পথ আটকায় আকাশ শেখ। যৌন হেনস্থার চেষ্টা করে, তখন চিৎকার শুরু করে সে। এলাকার লোকজন ছুটে আসলে অভিযুক্ত পালিয়ে যায়। নির্যাতিতাকে শারীরিক পরীক্ষার জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে, ঘটনা তদন্ত শুরু করেছে মোহাম্মদ বাজার পুলিশ। চলে যাচ্ছে পরের সংবাদে। ভয়াবহ আগুনে পুড়ে ছাই 54টি ঘর, ইসলামপুর ব্লকের ভাতকুণ্ডা গ্রামের এই ঘটনা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 20 লক্ষ টাকা। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভাতকুণ্ডা গ্রামের বাসিন্দা জুলফিকার আলীর বাড়ির রান্নাঘর থেকে প্রথমে আগুন লাগে, এরপর সেই আগুন দ্রুত আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় 18টি পরিবারের 54টি ঘর। ঘটনার খবর দেওয়া হয় দমকল কর্মীদের। খবর পেয়ে দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে এলেও ঘিঞ্জি এলাকা হওয়ায় 1টি ইঞ্জিন ঢুকতে পারেনি। প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বিষয়ে কি জানা যায় স্থানীয়দের তরফ থেকে আমরা শুনে নিচ্ছি। রান্না করছিল, রান্না তারপরে কি হয়েছিল? রান্না করছিল, রান্না করতে ওইকে জল নিতে গেছিলো আর কি, রান্না করে আগুন লেগে গেছে, ক্ষয়ক্ষতি অনেক হয়েছে। তিনটা তো বিয়ের, মোটামুটি তিনটা বিয়ের বিয়ে হয়েছিল ছেলেগুলার, বিয়ের নতুন বিয়ে হয়েছে, মোটামুটি 6-7 লাখ টাকার জিনিসপত্র গেছে। আলু বিক্রি করেছিল 2 লাখ টাকার মতো, ক্যাশ ছিল, ও ক্যাশ ক্যাশ পড়ে গেছে। আর মোটামুটি 18টা পরিবার একজনের হাত কাটা গেছে, তারপরে একজনের বিয়ারে ছিল আসছিল, পুরো গেছে। দমকলের কয়টা ইঞ্জিন আসছিল? দমকলের একটা ইঞ্জিন আসছিল, দুইটা আসছিল, একটা ঢুকতে পারে নাই, একটা ঢুকছিল। আপনার নাম? আমার নাম। এতক্ষণ আপনারা দেখলেন খবরিয়া 24-এর সারাদিনের সেরা খবর লাইভ, স্পন্সার বাই বিওয়েল। রোগীর নাম লেখাতে বিওয়েলের বিজ্ঞাপনে ক্লিক করুন। আরও নিউজের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.khoboriya24.com। সারাদিন নিউজ আপডেট পাওয়ার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া 24, প্রাইম টাইম, অল দ্য টাইম। নমস্কার।